বাড়িতে যতই চাইনিজ রান্না করি না কেন আর কন্টিনেন্টাল না করি না কেন, সবাই কিন্তু বাড়ির খাবারটা পছন্দ করে না, কিন্তু আমার বাড়ির খাবার খেতে ভালো লাগে। তুমি তো বাড়িতে আমি সবসময় চাইনিজ, কন্টিনেন্টাল আর ঘরোয়া খাবার বাড়িতেই তৈরি করি বন্ধুরা। কিন্তু কি বলবো, তোমাদেরকে বলছি সবাইকে ওয়েলকাম, সুস্বাগতম, একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসি তোমাদের কাছে। দেখবে তোমরা আনন্দ পাবে, সবাই একটু সাপোর্ট করবে। তো দেখতে থাকো আমি কোথায় এখন রান্না করেই যাচ্ছি। দেখো চলে এসেছি KFC-তে, এই যে KFC-তে এলাম। এই যে বোনের ছেলেকে একটু পুজোর সময় এসেছিল, মানে পুজোর সময় আসেনি, ঠিক পুজোর পরে এসেছে, কালী পুজোর পরের দিন এসেছে। তো ওকে এতদিন পরে এসেছে, কিছু খাওয়াতে পারি না, তাই চলে এসেছিলাম KFC-তে কিছু খাওয়াতে। তো ওর সাথে সাথে তো আমাকেও কিছু খেতে হয়। তো নিয়ে নিয়েছিলাম হচ্ছে পেপসি আর এই যে হট অ্যান্ড চিকেন, আর একটা কম্বো সেট নিয়েছিলাম, ওখানে ছিল ফ্রাইড রাইস ছিল আর হট গার্লিক ছিল। চলে এলাম আবার হচ্ছে ওকে খাইয়েছি যখন, তার পরে পরে বিকেলবেলা হচ্ছে, বিকেল না দুপুরই আছে তখন, এই যে আমাদের টুবলুবাবু, এই আমাদের টুবলুবাবু, দাদাইকে খাইয়েছো আমাকে কেন খাওয়াবে না, এই বলে আবার ওকে নিয়ে চলে আসলাম ডমিনেসে। মানে পয়সা ধ্বংস যাকে বলে আমার, মানে ওর ছবি দেখেছে, ভিডিও দেখেছে, ব্যাস আমাকে নিয়ে চলো চলো কিনে চো। তো 99 টাকার একটা প্যাক ছিল, অফার চলছিল, তো চলে এলাম ওকে নিয়ে খাওয়াতে। তো চলে এসেছে, এই যে টুবলু, আমাদের টুবলুর জন্য চলে এসেছে। কি কি আছে, কি কি আছে একটু বলে দিন তো, কি কি আছে? চকোবম, এটা চকোবম, আমাদের টুলু বাবু খাবে চকোবম। এই দেখো আমাদের টুলু বাবু চকোবম খাবে, দেখে নাও একটা ছবি। দেখে তো এত খুশি হয়েছে ও, চিকেন পিজা কি কি আবার টিকটাক, এতগুলো খাওয়ার পেয়ে একদম মানে এত খুশখুশ খেতে শুরু করেছে। আমি আবার চাইছিলাম বলে না না তুমি আলাদা একটা নিয়ে নাও, আমি এটা একটু আনন্দ করে খাবো। বেশ দেখ, দেখতে পাচ্ছ তোমরা খাচ্ছে কত মজা করে আনন্দ করে। তো আমাকে দেবে না, তা আমি একটা কম্বো নিতে বাধ্য হলাম। চিজ হট গার্লিক রাইস, দারুণ দারুণ লাগছে। তোমরাও আশেপাশে ডমিনিসে যাও, একদম হট গার্লিক চিকেন চিজ খেয়ে এসো। টাটা।